নমস্কার, আমি অঞ্জলি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলুন তাহলে আর বেশি কথা না বলে দেখে নেওয়া যাক আজকে আমি কী রিভিউ করতে চলেছি। আমার মনে হয় কম বেশি অনেকেই এই প্রোডাক্টটি সম্পর্কে জানেন। এটি হলো নেচার এসেন্সের নিম অ্যান্ড অ্যালোভেরা ফেস ওয়াশ, যা কিনা সব ধরনের স্কিনের জন্যই একেবারেই উপযোগী। তাহলে চলুন প্রথমেই দেখে নেওয়া যাক এর প্যাকেজিংটি কেমন। দেখুন, মুখে বলার মতো আমার কিচ্ছু বোধহয় নেই। সবাই জানেন এই ধরনের প্যাকেজিং নিয়ে বেশিরভাগ ফেস ওয়াশগুলি আসে এবং 100 টাকা দিয়ে কিনেছিলাম, 2 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবো ম্যানুফ্যাকচারিং ডেট থেকে। ব্যাস এইটুকুনি। এটি একটি আয়ুর্বেদিক প্রোডাক্ট, আপনারা সবাই হয়তো জানেন। এতে প্যারাবিন রয়েছে, খুবই সামান্য একটুখানি আর প্রোডাক্ট আছে যা আমি ব্যবহার করে শেষ করে দিয়েছি। এই প্রোডাক্টটির কালার অ্যালোভেরা এবং নিম মিক্স করলে যে একটা কালার হয়, নিমের জল আপনারা জানেন যে কালার, ওর থেকে একেবারে লাইট কালারের এই ফেস ওয়াশটি দেখতে হয়। আমি আপনাদের ডেমো নিশ্চয়ই দেখাবো, তার আগে এই প্রোডাক্টটির সম্পর্কে আমি একটু বলে নিই। চলুন প্রথমে আমি বলি এই প্রোডাক্টটির খারাপ গুণ কী। এই প্রোডাক্টটির সবথেকে খারাপ গুণ, যেটা আমার একেবারেই পছন্দ হয় না, তা হলো এই প্রোডাক্টটা যখন ভর্তি থাকে তখন এই ক্যাপটি খুললে প্রোডাক্ট বেরিয়ে আসে। তবে আমরা ফেস ওয়াশটি রাখি, যখন আমরা ফেস ওয়াশ ব্যবহার করব কিছুক্ষণ এইভাবে রেখে যখন ফেস ওয়াশটি এখান থেকে এখানে চলে আসবে, মানে এখানটা কিছুটা ফাঁকা হয়ে যাবে, তখনই ঠিক এইভাবে খুবই কেয়ারফুলি এইভাবে আমরা প্রোডাক্টটি নিয়ে নেব, তাহলে প্রোডাক্ট নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু আমি অনেকটাই চেষ্টা করে দেখেছি কেয়ারফুলি এটা ব্যবহার করার বা কেয়ারফুলি ফেস ওয়াশটি নেওয়ার, কিন্তু প্রথম যখন ভর্তি থাকে ফেস ওয়াশটি তখন কিন্তু আমার অনেক প্রোডাক্টটি নষ্ট হয়, এটাই আমার খারাপ লেগেছে। এছাড়াও কিন্তু এই প্রোডাক্টটি ট্রাভেল ফ্রেন্ডলি একেবারেই নয়, ট্রাভেলের সময় কিন্তু এর প্রোডাক্ট কিন্তু বেরিয়ে যায়, আমি নিজে দেখেছি। আপনারা যতটাই কেয়ারফুলি নিয়ে যান না কেন, হ্যাঁ এটা করতে পারেন, খুব টাইটভাবে যদি ক্যাপটি প্যাক করে আপনারা নিয়ে যান তাহলে কিন্তু প্রোডাক্টটি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। চলুন তাহলে এবার ভালো দিকটি কী বলি। প্রথমত যেটা আমার সব থেকে পছন্দের, রুক্ষ শুষ্ক ত্বকের জন্য বা ড্রাই স্কিনের জন্য এই ফেস ওয়াশটি কিন্তু একেবারেই পারফেক্ট। শুধুমাত্র শীতকালেই না, শীত, গ্রীষ্ম, বর্ষা, যে কোনো ঋতুতেই কিন্তু এই ফেস ওয়াশটি শুষ্ক ত্বকের জন্য একেবারেই পারফেক্ট, একেবারেই পারফেক্ট। এই ফেস ওয়াশটি ব্যবহার করলে যাদের ড্রাই স্কিন তাদের ত্বক কিন্তু একেবারেই ড্রাই করে না, একেবারেই ড্রাই করে না। এমনকি শীতকালে অবশ্যই ফেস ওয়াশ করার পর আমাদের ময়েশ্চারাইজার লাগাতে হয়, অবশ্যই কিন্তু লাগাবেন। এবং গ্রীষ্মকালে যদি আমরা ময়েশ্চারাইজার লাগাতে না ইচ্ছুক হই তাহলে কিন্তু এই ফেস ওয়াশটি ব্যবহার করলে কিন্তু যথেষ্ট। এরপর অনেকের মনে প্রশ্ন আসতে পারে, যদি এই ফেস ওয়াশটি ড্রাই স্কিনের জন্য হয়, ড্রাই স্কিনের জন্য পারফেক্ট হয়, তাহলে কি অয়েলি স্কিন ব্যক্তিরা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবে না? একেবারেই তা নয়। অয়েলি স্কিনের ব্যক্তিরাও কিন্তু এই ফেস ওয়াশটি খুবই ভালোভাবেই ব্যবহার করতে পারেন, কারণ এতে দেওয়া রয়েছে নিম, যা কিনা অয়েলি স্কিনের জন্য ভীষণভাবেই পারফেক্ট। তার থেকেও বেশি আমি বলবো যাদের ব্রণ রয়েছে তারা যে কোনো ফেস ওয়াশ ব্যবহার করলে কিন্তু ওনাদের ত্বকে ব্রণ কিন্তু আরও বেশি হয়ে যায়। এই ফেস ওয়াশ কিন্তু ব্যবহার করে আপনারা দেখতে পারেন, আমার মনে হয় ব্রণ তো হবেই না, উল্টে ব্রণ আরও কমিয়ে দেবে। এতে নিম অ্যান্ড অ্যালোভেরা রয়েছে, দুটোই কিন্তু ব্রণর জন্য এবং অয়েলি স্কিনের জন্য ভীষণভাবেই পারফেক্ট। স্কিন সেন্সিটিভ স্কিন, ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন, নর্মাল স্কিন, যে কোনো স্কিনই হোক না কেন, যদি আমাদের ব্রণ হোক বা না হোক, তো গরমে বা প্রচণ্ড শীতেও কিন্তু আমাদের ত্বকে
কিছু র‍্যাশ বেরিয়ে থাকে তা কমাতেও কিন্তু এই ফেস ওয়াশটি ভীষণভাবে সাহায্য করে। এছাড়াও যদি আমাদের ত্বকে মশা কামড়ে দাগ বা ফুলে যায় তাহলেও কিন্তু এই ফেস ওয়াশটি ব্যবহার করলে ফুলে যাওয়া এবং ওই দাগ কিন্তু কমিয়ে দিতে এই ফেস ওয়াশটি খুব সাহায্য করে। তাহলে জেনে নিয়েছেন যে এই ফেস ওয়াশটি কীভাবে আমাদের সব ধরনের ত্বকের জন্যই উপযোগী এবং কীভাবে এই ফেস ওয়াশটি আমাদের ত্বকে কী কী কাজ করে। তাহলে আমার মনে হয় প্রত্যেকেরই এই ফেস ওয়াশটি পছন্দ হবে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা একবার ব্যবহার করে দেখবেন। একটি ফেস ওয়াশ কিন্তু আপনারা সব পরিবারেই ব্যবহার করতে পারেন। কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন। আর হ্যাঁ, বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না, কিন্তু তারও আগে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখুন, এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। সকলে ভালো থাকবেন এবং অপরকেও ভালো রাখবেন। নমস্কার।